কিছুদিন পূর্বে যখন লকডাউন ছিল সপ্তাহে চার দিনও আপনার মোবাইল কোর্ট আসতো, ম্যাজিস্ট্রেট আসতো। জানি না কি কি বধু এই মৌলিবাগানে পেয়েছে তারা, এটা আল্লাহ মাহবুব জানে আর কি। যাই হোক, বশির ভাই এই বয়ের নেতৃত্বে যারা আজকের এই প্যানেলে আছেন, আমি দোয়া করব তাদের জন্য, তারা এসে এই যে ব্যবসাকে দুর্ভোগ, আপনার ব্যবসাটা কী চাই? শান্তি চাই, তাই না? আমরা কিন্তু কোনো টাকা পয়সা চাই না, টাকা পয়সা চান আপনারা? নিরাপত্তা চান তো? নিরাপত্তা কিসের নিরাপত্তা? এক নম্বর হলো আপনার ইনকাম ট্যাক্স। অনেক সময় হয়রানি করে, আমরা ভাই ঢাকার মানুষ অনেক সময় বুঝি না, ইনকাম ট্যাক্স দিতে চাই কিন্তু তারা অনেক সময় কর্মকর্তারা আছে নিতে পারে না আর কি আমাদের কাছ থেকে, আমাদেরকে ভয় ভীতি দেখায়। এই ভয় ভীতি দূর করার জন্য কিন্তু সমিতি, তা আমরা কিন্তু তাদের দ্বারস্থ হবো আর কি, তাদের দ্বারস্থ হবো যারা আমাদেরকে সহযোগিতা করতে পারবে, তাদের দ্বারস্থ হবো। নাম্বার টু হলো ব্যাড ট্যাক্স, বহুত বড় মায়াজাল কিন্তু এটা ভাই, যে ফান্দে পড়ছে সে জানে। এই ব্যাড ট্যাক্সের জ্বালা তাদেরকে আমাদের মুক্তি করতে হবে। কারা পারবে? এই বসির পারক বাবলু পরিষদের যোগ্য দিতে আমরা এটা আশা দেখতেছি আর কি, কারণ অতীতে কিন্তু আমরা দেখিনি আর কি। তো কাজেই আমরা একটা যে মহাজঞ্জাল, ওই জঞ্জালটা কি? ওই ভ্রাম্যমাণ আদালত, ওই আইলো আইলো বলে সব বন্ধ হয়ে গেল। আরে ভাই, দোষ তাহলে একজন করছে, দুইজন করছে, শতকত দোকানদার তো দোষ করে নাই, তো শতকত দোকানদার কেন বন্ধ হবে? আজকে যেটা ফারুক ভাই বলে গেল কিছুক্ষণ আগে, আমার সেক্রেটারি বলছে এটা, আমার কাছে কিছুক্ষণ আগে আবারও আমার কাছে বলছে, যাদি মাওলানা ভাইকে বলছিলাম যে আসেন বেগম বাজার মৌলিবাগের মিলে, যখন এই সমস্ত র্যাপ ট্যাপ যে ঘরে আসবে আসবে, আমরা কিন্তু এরা প্রতিরোধ করবো, একতাবদ্ধ হয়ে কাজ করবো আর কি। তখন কিন্তু আমরা সেরকম একটা সারা পাই আমাদের ডাকেও না। তো ভাই না ডাকলে আমরা যাবো কেন? ডাকতে তো হবে, ডাকবেন আসবো। ফারুক ভাই, বশির ভাই, বাবলু ভাই আসে, ডাকেন আসি। তা আমার কথা হইলো যে আগামীতে যারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে, আমরা সেই প্যানেলের দিকে আমরা যোগ দেব, সেই প্যানেলে আমরা পূর্ণ প্যানেল ভোট দেবো। সেই প্যানেল কারা? আমি তো মনে করি যে যোগ্য নেতৃত্ব আজকে সৈয়দ বশির ভাইয়ের নেতৃত্ব, কারণ ওনার বদলতে কিন্তু আজকে আমরা আপনারা আমরা মূল্যায়ন পাইতেছি। এই যে বারবার আসতেছে, আমি তো দেখছি যে ছয় বছর নির্বাচনের পরে অনেকে একবারের জন্য বেগম বাজারে যায়নি, এখন কিন্তু দুইবার তিনবার একাধিকবার দশ বারো যায়। এটা কিন্তু বশির ভাইয়ের দল। একজন কাকে বলতেছিল যে ভাই এই যে বিরিয়ানির পোটলাটা পাইলেন, দেখালে বশির ভাইয়ের, বশির ভাই খাওয়াইলো, খাইলো কিন্তু ও অন্য প্যানেলের লোক, আমি খাওয়াইলো তো ওই লোক প্যানেলের লোক, আপনি এখন বশির ভাই খাওয়াইলো, ও ইহার লাগে তো খাইতে পারতেছেন। তো সত্য কথা হলে এটা আজকে বশির ভাই আসে বলেই কিন্তু আমরা মূল্যায়ন পাইতেছি, আমরা কিন্তু এই মূল্যায়নের ভাগদার ভাগিদার, আর কিছু চাই না। কাজেই যাই হোক, করেন এটা বলে লাভ নাই। ওই একটা কথা আছে, ওই নতুন কেতন ওরে কালবৈশাখীর জ্বর, তোরা সব জয়ের ধ্বনি কর, তোরা সব জয়ের ধ্বনি কর। ইনশাল্লাহ আগামী 25 তারিখ আপনারা, আমি অনুরোধ করবো আমার বেগমাজার ভাইরা যেখানে উপস্থিত আসেন, তারা বশির ভাইয়ের প্যানেলে পূর্ণ প্যানেল ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের সমস্ত অসম্পূর্ণ কাজগুলো আছে। আমরা দুই ভাই, আমি মনে করি বেগম মলিবাগের সমিতি আমাদের বড় ভাই, বেগম মজার মলিবাগের সমিতি আমরা ছোট ভাই, আমরা দুই ভাই কাঁধে কাঁধ মিলে সমস্ত সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ।